আমার আজকের টপিকটি হচ্ছে আপনারা কিভাবে খুব সহজে এরকম সুন্দর একটা ফেসবুক প্রোফাইল তৈরি করবেন। এখন আমাদের এরকম স্টাইলিশ ফেসবুক প্রোফাইল তৈরি করতে আমাদের প্রয়োজন হবে ফেসবুক কাভার ফটো, ফেসবুক প্রোফাইল, ফেসবুক বায়ু, অ্যান্ড আমাদের প্রয়োজন হবে নিচে অ্যাড ওয়ার্ক। সো এইগুলো আমি এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা ভিডিওটি দেখে থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন, যাতে নেক্সট টাইম এরকম ভালো ভালো ভিডিও স্যারের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ইনটুপার। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমাদের একদম নিউ একটা প্রোফাইল। তো ওই প্রোফাইলটি আজকে আমরা স্টাইলিশ একটা প্রোফাইল করে দেখাবো। এখন সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে কাভার ফটো। তো এই কাভার ফটোগুলো আপনারা কোথায় পাবেন? তো আজকে আমি আপনাদের হাজার হাজার কাভার ফটো ডাউনলোড করে দেখাবো। এখন এই কাভার ফটোগুলো ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, আপনারা যে কোনো একটা ব্রাউজারে গেলেই হবে। এখন ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা লিখবেন ইয়াহু হিন্দি, এটা লিখে সার্চ করে দেবেন। ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটটিতে আপনারা চলে যাবেন। তো এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনারা একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসলেই আপনাদের সামনে হাজার হাজার আর কি কভার ফটো এখানে শো করবে। তো অনেক এখানে অনেক কভার ফটো আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। সো আমি উপর থেকে একটা ডাউনলোড করে নিচ্ছি, এই পিকের উপর একটা ক্লিক করে চেপে ধরে রাখবেন, তাহলে ডাউনলোড লেখা উঠবে, আপনারা সিম্পলি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড করার পর আপনারা ফিরে যাবেন ফেসবুকে। সিম্পলি আপনারা ফেসবুকে ফিরে আসার পর উপরে দেখবেন অ্যাড কভার ফটো, তারপর আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপনারা কভার ফটোটি সিলেক্ট করবেন। তো এখন সিলেক্ট করার পর আপনারা উপরে দেখতে পারবেন সেভ। সো সেভ করে দেবেন তাহলেই হয়ে যাবে। এখন আমাদের প্রয়োজন হবে প্রোফাইল পিকের জন্য। তো এখন এই প্রোফাইল ফটো আপনারা কিভাবে বর্ডার দেবেন, এই বর্ডার দেওয়ার জন্য আপনাদের সিম্পলি চলে যাবে যেতে হবে আপনাদের প্লে স্টোরিতে। তো প্লে স্টোরিতে চলে যাবেন। প্লে স্টোরিতে চলে আসার পর আপনারা সার্চ বক্সে লিখবেন প্রোফাইল পিকচার বর্ডার। সো এইটা লিখে আপনারা সিম্পলি সার্চ করে দিবেন। সার্চ করে দিলেই আপনাদের সামনে একদম উপরে একটা অ্যাপ চলে আসবে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা অ্যাপটি সিম্পলি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাদের একদম নিচের অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক প্রোফাইল আর কি বর্ডার লোগো চলে আসছে। এইগুলো থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলেই আর কি আপনাদের ওয়েট। তো দেখতে পাচ্ছেন আমরা একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখন প্লাস চিহ্ন এটাতে ক্লিক করবেন, তারপরে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা যে প্রোফাইলটি দিয়ে কাজ করতে চাচ্ছেন ওই প্রোফাইলটি এখানে নিয়ে নেবেন। তো নিয়ে আপনারা জুম টুম করে এটা ঠিক করে নেবেন, নিয়ে ওখানে উপরে সেভ। সেভ চিহ্নে ক্লিক করলে আপনাদের আর কি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনারা ফিরে যাবেন ফেসবুকে। ফেসবুকে ফিরে আসার পর আপনারা প্রোফাইলে প্রোফাইল ফটোটি সিলেক্ট করবেন। সো যে ফটোতে আপনারা যে কোনো একটা সিলেক্ট করলেই হবে ওখান থেকে তৈরি করে নিয়ে। তো আমি আমার মন মতো একটা নিয়ে নিচ্ছি তৈরি করা। তো আমি এটা নিয়ে নিলাম, নিয়ে এখন উপরে সেভ করে দিলাম। সেভ দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইল ফটোটি সেট আপ হয়ে গেছে। এখন আমাদের দরকার বায়ু। এখন আপনারা এডিট প্রোফাইল এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন বায়ু। সো এই বায়ুগুলো আপনারা কোথায় পাবেন, এর জন্য আপনারা আবারও চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর সার্চ বক্সে লিখবেন আর কি সোহো হিন্দি। সোহো হিন্দি এইটা লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে একদম উপরে যে ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখন ওই যে উপরে সার্চ বক্স, সো এই সার্চ বক্সে আপনাদের লিখতে হবে এখানে যে সার্চ বক্সে লিখবেন ফেসবুক বায়ো। সো এইটা লিখে আপনারা সিম্পলি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে দেখবেন একদম নিচে স্ক্রল করতে থাকবেন। নিচে স্ক্রল করতে করতে একদম নিচে আসবেন, আসার পর দেখবেন 100+ ফেসবুক স্টাইলিশ বায়ো। সো এটাতে একটা ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করার পর কিন্তু এর মধ্যে 100টারও বেশি বায়ো আর কি দেওয়া আছে। সো একদম নিচে আসবেন, নিচে আসলেই দেখতে পারবেন আপনাদের সামনে কত বায়ু আর কি শো হচ্ছে। সো এখান থেকে আপনারা একদম অনেক বায়ু পেয়ে যাবেন, যত খুশি আর কি বায়ু চান ততই পেয়ে যাবেন। এখন আমরা যে কোনো একটা বায়ু কপি করবো এখান থেকে। তো কপি করার জন্য আপনারা যে কোনো একটা বায়ুর উপর চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি দেখাচ্ছি, ধরেন এই বায়ুটা আমি কপি করলাম, চাপ দিয়ে একদম ফুল করে নিলাম।
নিয়ে উপরে কপি লেখা উঠবে, ওখানে কপি করে নেবেন। তো এখন আপনারা আবারও ফিরে যাবেন ফেসবুকে। তো ফেসবুকে ফিরে আসার পর এই বায়োতে আপনারা সিম্পলি এখানে এসে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। এখন উপরে সেভ আছে, সেভ চিহ্নে ক্লিক করবেন। সেভ চিহ্নে ক্লিক করার পর আপনারা একদম ব্যাকে চলে আসবেন। দেখতেই পাচ্ছেন আমাদের বায়োটি একদম সেট আপ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমাদের প্রয়োজন হবে অ্যাড ওয়ার্ক। সো এইটা কিভাবে আপনারা আর কি সেভ করবেন, সো এইটাও করার জন্য আমাদের ওই ওয়েবসাইটটি ব্যবহার করব। সো নিচে ইডেটস আস ইডেটস প্রোফাইল এটাতে চলে যাব। ইডেট প্রোফাইলে যাওয়ার পর আপনারা একদম নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে একদম দেখবেন ইডেট ইওর অ্যাবাউট ইনফরমেশন। তো এইটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা একদম উপরে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইটা ইউজ করার জন্য আবারও চলে যাব আমরা গুগল ক্রোমে সেই ওয়েবসাইটটিতে। তো গুগল ক্রোমে যেখানে আপনারা গেছিলেন ওইখানেই চলে যাবেন। যাওয়ার পর একদম নিচে একটু স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করতে থাকলে আর কি আপনাদের ফেসবুক ভিআইপি ওয়ার্ক আর কি কপি অ্যান্ড পেস্ট এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটার মধ্যে আসার পর একদম নিচে আসবেন। নিচে আসলেই দেখতে পারবেন অ্যাড ওয়ার্কের অভাব নেই, এখানে অনেক অ্যাড ওয়ার্ক আর কি দেওয়া আছে। সিম্পলি এখান থেকে আপনারা যে কোনো একটা কপি করে নেবেন। সো আমি এইটা কপি করে নিচ্ছি। সেমভাবে আগে যেভাবে কপি করছেন উপরে কপি লেখা থাকবে, ওইটা কপি করে নেবেন। তো কপি করে নিয়ে ফেসবুকে আবারও ফিরে আসবেন। এখন ফেসবুকে ফিরে আসার পর অ্যাড ওয়ার্ক এটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে আসার পর উপরে সার্চ বক্সে ওইটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর একদম নিচে দেখবেন অ্যাড লেখা, একদম নিচে। অন্যগুলোতে ক্লিক করবেন না, একদম নিচেরটায় আপনারা অ্যাড ওয়ার্ক অ্যাড এটাতে ক্লিক করে দেবেন। দিয়ে আপনারা সিম্পলি এটা সেভ করে দেবেন। সো আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন আপনারা সিম্পলি এটা ব্যাক করবেন। একদম প্রোফাইলে আপনাদের গিয়ে দেখাচ্ছে যে এটা সেভ হলো কি না। তো একদম ব্যাক করার পর এখন স্ক্রল করবেন উপর থেকে, তাহলে নিচে দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেছে। সো সেমভাবে আপনারা এখানে যত খুশি লাগাবেন তত প্রোফাইলটা ভালো দেখা যাবে। এর জন্য আপনারা সেমভাবে একই ইয়াতে চলে যাবেন, অ্যাডওয়ার্কে আবারও যাবেন। দিয়ে একইভাবে এইটা আপনারা কয়েকবার পেস্ট করে করে আর কি সেভ করবেন অনেকবার। সো আমি পেস্ট করে করে একদম নিচে অ্যাড এটাতেই ক্লিক করে আপনারা বারবার সেভ করে নেবেন। সো আমি সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের অ্যাড করা শেষ। এখন আপনারা একদম ব্যাক করে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর নিচে দেখবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি অল্প কয়টা আপনাদের শুধু দেখানোর ক্ষেত্রে অ্যাড করে দেখাইছি, আপনারা আরও অনেকগুলো নিচে অ্যাড করতে পারেন, ওটা আপনাদের বিষয়। তো বন্ধুরা এখন আপনারা আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে, আগে থেকে অনেক স্টাইলিশ হয়ে গেছে। তো এখন উপরে দেখতে পারবেন আমার প্রোফাইলের নামও চেঞ্জ। সো এরকম স্টাইলের নাম কিভাবে আপনারা আর কি অ্যাড করবেন, সো এর উপর কমেন্ট করবেন, তাহলে এর উপরেও আমি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। খোদা হাফেজ।